বন্ধুরা, কেমন আছে সবাই? আর এম ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আরো একটি নতুন ব্লগের সাথে এসে গেছি। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা, মন এখন আলু কাটছে। তো বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল, নতুন ভিডিও বানাচ্ছি। হয়তো ভিডিও ঠিকঠাক হচ্ছে না বা সাউন্ড ঠিকঠাক আসছে না, তাও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের সাপোর্ট করো। ডিম আর আলু সেদ্ধ চাপানো হয়ে গেছে। মুন কি করছে দেখি, কি করছো? এই যে পেঁয়াজ ছাড়াচ্ছি, মশলা করবো। বড় হয় এখানে একটা বড় আছে, সেই গাছটাই। এই যে গাছের ঘরের লঙ্কা দেখতে পাচ্ছ বন্ধুরা, মুন এখন লঙ্কা বাগানের লঙ্কা তুলে এনেছি। লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো কাটছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। মুন এখানে শিলে বাটনা বাটতে বসছে। দেখতে পাচ্ছ, আদাটা একটু বেটে নিব। রসুনটা একটু বেটে নেব। আর মশলা বাটা হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। চলো এবার রান্নাটা করা যাক। সেদ্ধ ডিমে একটু একটু কেটে নিয়েছি যাতে নুন হলুদটা ঢোকে ভালোভাবে আর ডিমটার স্বাদ ভালো লাগে। লঙ্কা পেস্ট দিলাম ডিমটা ভাজানোর জন্য। একটু নুন দিল, একটু
ডিমটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। লঙ্কা পেঁয়াজটা একটু ভেজে নেব, দেখি দেবো তো রসুন বাটা এই যে আদা বাটা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আলুটা দিয়ে দেবো, একটু আলুটাকে কষে নেবো মশলার সাথে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, এখন দুপুরের খাবার শুরু করলাম, যে ভাত স্যালাড আর ডিমের ঝোল। বন্ধুরা আজকের ভিডিও এইখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।